নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অমিতমু দ্য ট্রাভেলিং পেয়ার। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রামরাজাতলায় রামনবমীতে যে রাম পুজো হয় এবং সেটি 3 থেকে 4 মাস থাকে, সেই যে রামনবমীতে যে রাম পুজো হবে তার যে ঠাকুর তৈরি করা শুরু হয়ে গেছে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তা তোমরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এই পুরো মণ্ডপটাতে এর যে উল্টো দিকেই তোমরা প্রথমেই দেখলে যে পাথরের রামসীতা আছে, এটি তো সারা বছর থাকে। আর চৈত্র মাসের নবমী তিথিতে শুরু হয় রামনবমীর পুজো। তা সেই রামনবমীর পুজোতে রামসীতা ছাড়াও আরও অনেক ঠাকুর থাকে। তা সেই সব ঠাকুরগুলো এই রামরাজাতলার মন্দিরের ভেতরেই তৈরি হয়। দেখতেই পাচ্ছ এখানে বাঁশ চলে এসছে, খড় চলে এসছে, আর এখানে কাঠামো তৈরি করে তাতে খড় দিয়ে দেখো মাটি লাপাও শুরু হয়ে গেছে। এটি মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে তৈরি হওয়া শুরু হয়েছে। রাম পুজো আর 1 মাসও বাকি নেই। এই বছরে 2023 সালে 30শে মার্চ হচ্ছে রামনবমী রাম পুজো। তার আগে হয় অন্নপূর্ণা পুজো, তার আগে হয় বাসন্তী পুজো, এবং তারই নবমী তিথিতে রাম পুজো হয়। তা এটা আমাদের খুবই ভালো লাগলো যে হাওড়া রামরাজাতলায়, আমাদের বাড়ি তো রামরাজাতলাতেই সেটা তোমরা জানো, তা সেখানে রাম ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এটা খুবই একটা আনন্দের ব্যাপার, কেননা রামরাজাতলা রাম পুজো অনেক দিনকার পুরনো পুজো, প্রায় 300 বছরেরও বেশি পুরনো পুজো। সেইটা ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে মানে পুজো পুজো চলেই এসছে সেরকমই মনে হচ্ছে। আর এইটা তোমাদেরকে দেখাতে থাকবো যে কীরকমভাবে আস্তে আস্তে ঠাকুর তৈরি হচ্ছে। আজকে এই বছরে 2023-এর প্রথম তোমাদেরকে দেখালাম যে খড়ের ওপরে মাটি লাপা শুরু হয়ে গেছে অলরেডি। তারপর আস্তে আস্তে আরও সব মূর্তিগুলো সুন্দর হয়ে উঠবে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও।